ইন্ডিয়ারে নিয়ে নতুন করে আর কি কমু ইন্ডিয়ার তো বা সেই রকম অগো খেলা হইলে ওরা তো জিতবার পারবো না খালি কাসলামু করবো কাসলামু খাই কইরা কইরা জিতবো আমাকে সাথে আউট হইলে আউট দিব না আবার আউট না হইলেও আউট দিয়া দিব এই তো দেখতেছি ছোট তাইকা আরে মানে ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে মানে কিছু না কিছু কমনি লাগবো এখানে থার্ড আম্পিয়ার ভুল করছে তো আমাকে কি করার আছে থার্ড আম্পিয়ার এখন সঠিক সিদ্ধান্ত পরে দিছে এটা আউট হইছিল প্রথমে দেখাইছে পরে আবার আউট দেয় নাই এই তো ব্যাপার আর কি একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় তাই তো আপনারা কে কিছু করতে পারেন নাকি আপনার কত এসবের মধ্যে কোনো হাতই নাই আপনার পা আছে মাথা আছে মানে সবই আছে আপনার আপনার উপর দিয়ে তো কোনো কথা কইতে পারেন না লাস্ট পর্যন্ত যাই আরা ডিসিশন চেঞ্জ করে ফেলাই দেয় আউট দিলে ও আউট বাতিল করে দেয় আবার আউট না দিলে আউট দেওয়া দেয় এটাই তো আপনার নিয়ম আপনার নিয়মের বাইরে তো আর আইসিসির কোনো আম্পায়ার যাইতে পারবো না এটা তো আপনারা জীবনেও মানলেন না মানবেনও না সমুদ্র না দুরু بیٹা এই গুলানের মধ্যে আমাগো কোনো হাত নাই আমরা এইগুলান কিছুই করি না এখন AMPERE এর ডিসিশনই হলো চূড়ান্ত সিদ্ধান্ত এখন AMPERE কি দিতেছে না দিতেছে এটা তো আমরা জানি না আমরা কি হইলো হই গিয়া AMPERE সাথে গল্প করে আসছি না AMPERE কে বলছি যে হলো তোমরা আউট দিও না আবার আউট দিয়া দিও এইরকম আমরা কোনো কথাই কই নাই ইন্ডিয়ার কোনো লোকে এইরকম কোনো কথা কই নাই তোমরা হুদাই শুধু चिल्লাও তোমরা পারো না খেলতে আর আইসা গল্প মানoze এই করছি সেই করছি আল্লাহু আকবার সারা জীবন তো আপনাগো চুরি কইরা जीता जीता অব্বাস বাংলাদেশের সাথে পারবেন অন্য কোনো দেশের সাথে পারবেন না বাংলাদেশের সাথে খেলা হইলে আপনার ডিসিশন এমনি এমনি চেঞ্জ হয়ে যায় আম্পায়ারের তাই না আম্পায়ারে আপনারা তো কিছু কইবেন না আম্পায়াররা সবাই জানে যে কিছু কোন লাগবে না যদি উল্টা পাল্টা হয় তাইলে আমার চাকরিটা চইলা যাইবো এর জন্য আম্পায়াররাও কিছু কয় না আপনারা গো মতামত ওরা খুব ভালো গাইডাই জানে এর জন্য কিছু কোন লাগে না বা কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগে না ওরা নিজেরা নিজেরাই সব ফাইনাল কইরা দিয়া দেয় ইয়া ফাস গ্যাস আরে ওই বুটা তুই চুপ করে থাক নাহলে কিন্তু তোরে মাইরা বালিশা বা দিয়া দিমু তুই যদি ইন্ডিয়াতে আসুস তাইলে কিন্তু তোরে বাড়ি ফিরতে দিব না এমন অবস্থা কইরা দিমু তুই এখনো ঠিক হইয়া যা মানে একটা কথা পাইছে ওইটা নিয়ে এখনো আমরা কি রে বুটা আমরা কিছুই করি না এখানে আইসিসি কি আমার বাপের নাকি আইসিসি তে আমার আগো দেশের লোকজন বিশ্বাস করে এই তো তাছাড়া তো অন্য কিছু না আর এই ছাড়া তো আর আমি কোনো কিছু দেখতে না কিন্তু তারপরেও তবু একটাই কথা থাকবো সারা জীবন যে আমরা এই কইরা দিছি আমরা ওই কইরা দিছি আরে খেয়েলা জিত না খেয়েলা এমনি এমনি জিততে পারবি নাকি আরে রোহিত আমার মা তুমি এই সব গল্প যাই অন্য জায়গায় মারবা বুঝছো যারা এই সব কথা জানে না আর আমরা বাংলাদেশি প্লেয়ার যারা আছে আমরা খুব ভালো গেটাই জানি যে ইন্ডিয়া কি করে না করে ইন্ডিয়ার সব মানে আমাগো এ টু জেড জানা আছে তোমরা তো এমনি এমনি জিতবার পারবা না কাচ্চি মাচ্চি কইরা জিতবা এখন কি আর কমু এমন তো কিছু কনের নাই কারণ আমরা তো ম্যাচ গুলান এক রান দুই রানে হাইরা যায় উইকেট পয়রা যায় হ্যান ত্যান এরকম হয় নাইলে তো তোমাকেও আমরা দেখাই দিতাম যে কিভাবে জিততে হয়